हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी रान्ना करब गलदा चिंगड़ी पेपे दिए झोल। प्रचंड गरम पड़े गेछे ताई कोनो रकम कारी आमी बानाच्छी ना, आज के प्लेन झोल बनाबो। एखाने 1 किलो गलदा चिंगड़ी आछे आर एकटा पेपे आछे, आमी सेद्ध करे नियेछी। कड़ा तो बोझेई आछे, देखतेई पाच्छो तेलो गरम हये गेछे। परिमाण मतो स्वाद मतो तेल आमी दियेछी, जारा जेमन खाओ तारा तेमन तेल व्यवहार करबे। एटा किन्तु सर्षेर तेल। एखन आमी एटार मध्ये दिये दिलाम अल्प एकटु जीरे, आर दिच्छी एकटा शुकनो लंका, आर दिच्छी एकटा तेजपाता। এই মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো চিনি আমি দিয়ে দেব। গরমে কিন্তু খুব প্লেন ঝোল খেতেই বেশি ভালো লাগে, যথেষ্ট গরম পড়ে গেছে তো সেই কারণেই আজকে আমি এই রান্নাটা বানাচ্ছি। তোমরাও বানাবে। পেঁপে দিয়ে রান্না করলে একরকম টেস্ট হয়, আর আলু দিয়ে রান্না করলে আরেক রকম টেস্ট হয়। তো আমি চিংড়ি মাছে পেঁপেটাই বেশি পছন্দ করি, তাই আমি আজকে এটার মধ্যে পেঁপে দিলাম। আবার পেঁপে আর আলু দুটো দিয়েও রান্না করা যায়। এখানে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু 1 কিলো চিংড়ি মাছ আছে আর একটা বড় পেঁপে আছে, তো সেই কারণে একটু মশলার পরিমাণটা বেশি লাগবে, নইলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এখন আমি মশলাটাকে খুব ভালো করে গ্যাসটাকে কমিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। আজকে রান্নাটা আমি যেভাবে করব সেটা একটু অন্যরকম, ভালো লাগবে তোমাদের, আর সেই কারণেই সম্পূর্ণ রান্নাটা দেখো আমি কিভাবে রান্নাটা করছি। এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এটার মধ্যে আমি কিন্তু দিয়ে দেব টমেটো পেস্ট। আমি মিক্সিতে এটা বানিয়ে রেখেছি। দোকানের পিউরিগুলো হলে কি হয়, একটু মিষ্টি বেশি হয়ে যায়, তরকারির ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। আমি পরিমাণ মতো হলুদ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। তোমরা সবসময় জানবে চিংড়ি মাছে ঝাল বেশি ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আমার সমস্ত মানে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। একটা ছোট্ট ট্রিক্স বা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে চিংড়ি মাছে যদি অল্প দুধ বা নারকেলের দুধ খাওয়া যায় সেই চিংড়ি মাছের টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায়। সেই কারণে সবসময় ঝোল করো বা কারি করো সেখানে অল্প একটু গুঁড়ো দুধ অথবা নারকেলের দুধ অথবা গরুর দুধ, যে কোনো দুধই ব্যবহার করা যেতে পারে, তাতে চিংড়ি মাছটা অনেক বেশি ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট। আজকে চিংড়ি মাছটা আমি ভাজলাম না, সবসময় আমার ভেজে খেতে ভালো লাগে না। একটু কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে লবণটা বুঝে দিতে হবে, তার কারণ চিংড়ি মাছে কিন্তু লবণ আছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তোমরা এইভাবে ছোট চিংড়ি বা বড় চিংড়ি যে কোনো চিংড়ি কিন্তু খেতে পারো এইভাবে ঝোল বানিয়ে। Thank you.
দেখতেই পাচ্ছো কষানো হয়ে এসেছে, কেমন সুন্দর দেখতে হয়েছে। তো এখন আমি এটার মধ্যে দেব নারকেলের দুধ। এমনি গরুর দুধ দিচ্ছি না বা আমুল পাউডার দিচ্ছি না, এখানে ম্যাগি কোকোনাট পাউডার আছে, এটাই আমি ব্যবহার করি। আর যাদের বাড়িতে নারকেল আছে তারা তো দুধটা দিতেই পারো, কোনো প্রবলেম নেই। এখন আমি এই দুধটাকে গুলে নেব, প্লেন জলে গুলে নেব। গুলে নিয়ে কষানো হয়ে গেলে নারকেলের দুধটা দিয়ে দেব। কষানো হয়েই এসেছে একেবারে। এবার আমি পরিমাণ মতো এটার মধ্যে লবণ দেব। আচ্ছা, যখন আমি এটাকে নামিয়ে ফেলবো তখন কিন্তু অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। যেহেতু দুধ দেওয়া হচ্ছে, একটু গরম মশলার গুঁড়ো না দিলে কিন্তু একেবারেই ভালো লাগবে না। এবার আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিচ্ছি, যারা যেমন খাও। আচ্ছা, ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে পারো যারা ঝাল খাও। আমরা একটু ঝালটা কম খাচ্ছি তাই একটু ঝালটা কম দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণ দেব, কিন্তু কম দেব কারণ চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে মাখানোই আছে। রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেল, সকলের বাড়িতেই এগুলো থাকে আর রান্না করাটা কোনো ব্যাপার না। আবারও বলছি, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। ব্যাস, এখন আমি দুধটা গুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একেবারে কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো ঘি দিলাম, তোমরা স্কিপ করতে পারো, আবার ঘিয়ের পরিমাণ কিন্তু বাড়িয়েও দিতে পারো, কোনোটাতেই সমস্যা নেই। একেবারেই জলটা শুকিয়ে গেছে, মশলার জল, চিংড়ি মাছের জল, চিংড়ি মাছ থেকেও একটা জল বেরোয়। এবার তোমরা প্রশ্ন করতে পারো যে চিংড়ি মাছটা আমি কেন ভাজলাম না। ভাজলে অনেক সময় চিংড়ি মাছ অনেক শক্ত হয়ে যায়, যেটা আমার একেবারেই পছন্দ না। আচ্ছা, এবার কিন্তু আমি এই তেজপাতাটা ফেলে দেবো, এটা ফাংশন কিন্তু শেষ। আমি লবণ টেস্ট করেছি, আমি সব কিছু টেস্ট করে নিয়েছি, দেখেছি একেবারেই ঠিক আছে। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। ম্যাগির যে কোকোনাট মিল্কটা ছিল সেটা আমি গুলে নিয়েছি। প্রচণ্ড খেতে সুন্দর হয় এই রান্নাটা, অবশ্যই তোমরা ট্রাই করবে, এবং ট্রাই করার পর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু বারবার বলেছি আজকে আমি এটা ঝোল বানাবো, কারি বানাবো না, তো সেই কারণেই আমি জলের পরিমাণটা এখানে বেশি দিলাম। যদি অল্প একটু লবণ লাগে সেটা দেব। আর রান্না আমার এখানেই শেষ, যখন ফুটে উঠবে তখন আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর পরিবেশন কর মানে যখন আমি করব তখন সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা খুব খুব ভালো থাকবে, টাটা, বাই বাই। মনে হচ্ছে হয়ে গেছে ঝোলটা, তো আমি এখন এটার মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি সমস্ত কিছুই টেস্ট করেছি, সব ঠিকঠাক আছে, তো এখন আমি এটার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু আর ফোটাবো না, ফোটালে ভালো লাগে না, ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তো সেই কারণে আমি শুধু শুধু লিডটা দিয়ে রেখে দেবো। তো আমি গ্যাসটা এখন অফ করে দিলাম, গ্যাসটা অফ করছি, আর দিয়ে দেব বানানো, বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো। দেখো কেমন হয়েছে, তোমরাই বলো কী কী লাগলো সেটা তো দেখলেই, সেটা তো আমি দেখাতে পারলাম মনে হয়, আর আমারও মনে হয় খুব ভালোই হয়েছে। এটা কিন্তু ঝাল কম হলেই খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলা গুঁড়ো। যেহেতু নারকেলের দুধ আছে সেই কারণে আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা দিলাম। এবার আমি লিডটা লাগিয়ে দিচ্ছি।